হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ই বেঙ্গল তোমরা সবাই নিউজে দেখেছ যে ভারতের পনেরোতম রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হয়ে গেছেন তো সেই সম্পর্কিত কিছু ইনফরমেশনস এবং যিনি নির্বাচিত হয়েছেন তার সম্পর্কে অনেক কিছু বিষয় আমাদের জানা দরকার জানা উচিত সেজন্য আজকের এই ছোট্ট ক্লাসটা ছোট ভিডিওটা তো তোমরা সবাই একটু দেখে নেবে আর প্রেসিডেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য বা ক্লাস অলরেডি তোমাদের প্রোভাইড করা আছে তোমরা ইন্ডিয়ান পলিটির যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে ওকে তো চলো আমরা দেখে নিই কী কী রয়েছে আর এর পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রথমত আমরা কি দেখব না ভারতের পনেরোতম প্রেসিডেন্ট ইন্ডিয়াস ফিফটিন্থ প্রেসিডেন্ট কে হচ্ছেন দ্রৌপদী মুর্মু ওকে এখানে ওনার ছবি অ্যাটাচ করা আছে খেয়াল রাখবে ভারতের পনেরোতম প্রেসিডেন্ট নেক্সট আচ্ছা দ্রৌপদী মুর্মু সম্পর্কে আরও কিছু ইনফরমেশনস আছে ফার্স্ট ট্রাইবাল উইমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের প্রথম প্রেসিডেন্ট যিনি কিনা একজন ট্রাইবাল উইমেন প্রথম ট্রাইবাল উইমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং যিনি যদি আমরা দেখি মহিলা রাষ্ট্রপতির কথা প্রথম ছিলেন প্রতিভা পাটিল এবং দ্বিতীয় কিন্তু ইনি ওকে তো ইন্ডিয়ার সেকেন্ড উইমেন প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু নেক্সট দ্রৌপদী মুর্মু উনি কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করছেন না ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে বিলং করছেন আমাদের প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু উনি কিন্তু প্রথম উইমেন গভর্নর ছিলেন প্রথম মহিলা গভর্নর ছিলেন কোথাকার কোন রাজ্যের না ঝাড়খণ্ড রাজ্যের কোন সাল থেকে কোন সাল অব্দি দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ সাল অব্দি উনি ঝাড়খণ্ডের রাজ্যপাল তথা গভর্নর হিসেবে শপথ নেন কবে দু হাজার পনেরো সালের আঠেরোই মে শপথ নেন শি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ট্রাইবাল লিডার ফ্রম উড়িশা টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ আ গভর্নর অফ ইন্ডিয়ান স্টেট ভারতের একটি রাজ্যে একজন রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্টেড হওয়া প্রথম মহিলা ট্রাইবাল লিডার যিনি ওড়িশা থেকে বিলং করেন তিনি হচ্ছেন বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওকে তিনি কোথায় জন্মগ্রহণ করেন এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে ওড়িশাতে জন্মগ্রহণ করেন ময়ূরভঞ্জ জেলার একটা ভিলেজ উপারবেড়া ভিলেজে জন্মগ্রহণ করেন উনিশশো সালের কুড়ি জুন সান্তালি ট্রাইবাল ফ্যামিলিতে এটা কিন্তু খেয়াল রাখবে আচ্ছা এখানে এই যে প্রেসিডেন্ট ইলেকশনে তার অপোজিশনে কে ছিলেন তার অপোজিশনে ছিলেন ইয়শবন্ত সিনহা য়শবন্ত সিনহা সম্পর্কে আমরা একটু ইনফরমেশনস দেখে নিই সেটা হচ্ছে কি না নাশবন্ত সিনহা ছিলেন আমাদের প্রাক্তন ফিনান্স মিনিস্টার যিনি সার্ভ করে গেছেন উনিশশো নব্বই থেকে একানব্বই এবং উনিশশো থেকে দু সাল অব্দি এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে উনিশশো আটানব্বই এর যে বাজেট ছিল সেটা কিন্তু এমন বাজেট যেটা প্রথমবার সকালে মর্নিংয়ে প্রেজেন্ট হয়েছিল ওকে তো ফর্মার ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটি টু নাইনটিন নাইনটি ওয়ান অ্যান্ড নাইনটিন নাইনটি এইট টু টু থাউজেন্ড টু হিজ নাইনটিন নাইনটি এইট নাইনটি নাইন বাজেট ওয়াজ দ্য ফার্স্ট টু হ্যাভ বিন প্রেজেন্টেড ইন দ্য মর্নিং এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে এই সিনহা সম্পর্কে নেক্সট দেখো কি আছে ইনফরমেশনস ভারতবর্ষের পনেরোতম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু তাই তো চোদ্দতম রাষ্ট্রপতি কে ছিলেন রামনাথ কোভিন্দ ছিলেন এবং তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন না শ্রীমতী প্রতিভা দেবী সিং পটেল ছিলেন যিনি ভারতের বারোতম প্রেসিডেন্ট ছিলেন এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি আর দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিভা দেবী সিং পটেল উনি কোন পলিটিক্যাল পার্টির মেম্বার ছিলেন না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মেম্বার ছিলেন এবং ওনার যে টেনিওর সেটা কত দু হাজার সাতের পঁচিশে বারোর খুব সম্ভবত পঁচিশে জুলাই তারিখটা ঠিক আছে এই ছিল ওনার পাঁচ বছরের টেনিউর এবারে আরও কিছু ইনফরমেশন আছে এগুলো আমরা একটু দেখে নি চলো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় এটা তোমাদের খেয়াল রাখবে না বিহারের সিওয়ান ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন না ডক্টর জাকির হুসেইন ভারতের প্রথম দলিত প্রেসিডেন্ট কে ছিলেন কে নারায়ণান নেক্সট ফার্স্ট শিখ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি কে ছিলেন জ্ঞানী জেল সিং নেক্সট প্রথম উইমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে শ্রীমতী প্রতিভা দেবী সিং পটেল ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেকটেড আন অপোজড যার কোনো অপোজিশন ছিল না সেরকম ইলেকটেড কে হয়েছিলেন প্রথম প্রেসিডেন্ট না নীলম সঞ্জীবা রেড্ডি ওকে নেক্সট টু প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া ডায়েড ডিউরিং হিজ টেন কোন কোন দুজন প্রেসিডেন্ট কোন কোন দুজন রাষ্ট্রপতি মানে ভারতের রাষ্ট্রপতি যিনি বা যারা তাদের টার্ম টউর চলাকালীন মারা যান একজন হচ্ছেন জাকির আর একজন হচ্ছেন ফখর আলী আহমেদ খেয়াল রাখবে এবারে কিছু ইনফরমেশন রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে আমি জাস্ট একটু বলে দিচ্ছি ডিটেলস তোমরা আবারও বলেছি আগেও বলেছি আবারও বলছি না ক্লাস করানো আছে অলরেডি ইন্ডিয়ান পলিটির প্লে লিস্ট সেখানে সেখানে তোমরা দেখে নিতে পারবে দেখো প্রেসিডেন্টকে কী বলা হয় ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া তাই তো উনি পার্লামেন্টের একজন পার্ট কারণ আমরা দেখি পার্লামেন্টকে আমরা তিনটে পার্টে ভাগ করতে পারি লোকসভা রাজ্যসভা এবং প্রেসিডেন্ট ওকে হি হোল্ডস অফিস ফর আ পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স প্রেসিডেন্ট পাঁচ বছরের একটা টেন বা পিরিয়ড কিন্তু হোল্ড করেন অফিসে হি শুড কমপ্লিটেড থার্টি ফাইভ ইয়ার্স অফ এজ ওনাকে অন্তত পক্ষে মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে এবং তাকে লোকসভায় মেম্বার হওয়ার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে ই শুড বি কোয়ালিফাইড টু বি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ লোকসভা অন্ততপক্ষে তাকে লোকসভায় কোয়ালিফাইড মেম্বার হওয়ার যোগ্যতা তাকে থাকতে হবে অ্যাট লিস্ট ওকে আচ্ছা প্রেসিডেন্ট ইজ ইলেকটেড ইনডাইরেক্টলি বাই দ্য প্রিন্সিপাল অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট তোমরা জানো যে প্রেসিডেন্ট নির্বাচন হয় ইলেকট্রাল কলেজের দ্বারা যেখানে বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটোরির এমপি এমএলএ ওনারা ভোট করে প্রেসিডেন্টকে নির্বাচন করেন ওকে এটা সম্পর্কে একটা স্লাইড আছে খুব সম্ভবত তোমরা দেখবে প্রেসিডেন্ট সাবমিটস ইজ রেজিগনেশন টু দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট তার ইস্তফা দেন কাকে না ভারতের উপরাষ্ট্রপতিকে প্রেসিডেন্টকে কখন রিমুভ করা যাবে না ক্যান বি রিমুভড ওনলি ইন কেস অফ আ ভায়োলেশন অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানকে অমান্য করলে ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যাবে যেটাকে আমরা ইমপিচমেন্ট বলি কত নম্বর আর্টিকেল এটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে আচ্ছা নেক্সট দেখো দ্য ইলেকশন অব প্রেসিডেন্ট ইজ কন্ডাক্টেড বাই দা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি যে ইলেকশন সেটা কন্ডাক্ট করে কে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওকে নেক্সট প্রেসিডেন্ট কিন্তু অনেকগুলো পদের অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন কি কি আমরা একটু জাস্ট দেখে নেবো না বিভিন্ন স্টেটস এর যারা গভর্নর আছেন তাদেরকে

দ্য চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেটস অর ইউনিয়ন টেরিটরি হাইকোর্টস বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চলে যে হাইকোর্ট আছে সেখানকার এবং ভারতীয় সুপ্রিম কোর্টে যে চিফ জাস্টিস আছে তাদেরকে প্রেসিডেন্ট নিয়োগ করতে পারেন আর কি আছে দ্য চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বারস অফ দ্য ইউপিএস ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন এবং অন্যান্য মেম্বারদের প্রেসিডেন্ট ইলেক্ট করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন ঠিক আছে তো অ্যাটসেট্রা আরও অনেক কিছু বিষয় রয়েছে এগুলো তোমরা একটু দেখবে নেক্সট তোমাদের যে হোমওয়ার্কটা বললাম কি হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য না প্রেসিডেন্টের ইলেকশন এবং ইমপিচমেন্ট কোন কোন আর্টিকেলে আছে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবে ওকে আচ্ছা ইলেকটোরাল কলেজ সম্পর্কে হালকা করে একটু বলে দিই না ইলেকটোরাল কলেজ ইজ আ সেট অফ ইলেক্টার্স দ্যাট কনসিস্ট অফ ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ অল স্টেটস ইনক্লুডিং দেহলি অ্যান্ড পুদুচেরি তাহলে ইলেকটোরাল কলেজ যার দ্বারা প্রেসিডেন্ট ইলেকটেড হন তাহলে ওটা কাদের দ্বারা তৈরি হয় না সেই সব ইলেকটেড মেম্বারসদের দ্বারা তৈরি হন যারা বোথ হাউস অব দ্য পার্লামেন্ট পার্লিয়ামেন্টের দুটো হাউস থেকে বিলং করেন এবং বিভিন্ন স্টেট যে স্টেটগুলো রয়েছে যে রাজ্যগুলো রয়েছে এবং দিল্লি পুদুচেরি যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানকার লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে যারা মেম্বাররা আছেন তাদের দ্বারা কিন্তু প্রেসিডেন্ট ইলেকটেড হন মানে ইলেকটোরাল কলেজ এনাদের দ্বারা ফর্মেশন হয় কেমন দ্য নমিনেটেড মেম্বার্স অফ রাজ্যসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ আর নট এলিজিবল টু ভোট যারা নমিনেটেড মেম্বারস আছেন রাজ্যসভার এবং স্টেট অ্যাসেম্বলির তারা কিন্তু এই ভোটের জন্য এই ভোট করার জন্য প্রেসিডেন্ট ইলেকশনের ভোট করার জন্য এলিজিবল কিন্তু নন কেমন আমরা কিন্তু ডিরেক্টলি ভোট করে প্রেসিডেন্টকে ইলেক্ট করি না আমরা ভোট করি এমপি এম তারা ভোট করে ঠিক করেন মানে ইলেক্ট করেন প্রেসিডেন্টকে ওকে নেক্সট দেখো ইচ এমপিজ ভোট ক্যারিজ আ ফিক্সড ভোট ভ্যালু অফ সেভেন হান্ড্রেড বাট ইন দ্য কেস অফ এম ভোট ইজ ক্যালকুলেটেড বেস অন দ্য পপুলেশন অফ দ্য স্টেট প্রত্যেক মিনিস্টার অফ পার্লিয়ামেন্ট মানে এমপি একটা ভোট ভ্যালিউ থাকে সেটা সাতশো মতো থাকে সেভেন হান্ড্রেড মতো কিন্তু যখন এমএলএদের কথায় আসবো আমরা এমএলএতে যে ভোট ভ্যালিউ মিনিস্টার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো তাদের ক্ষেত্রে ভোট ভ্যালিউটা ক্যালকুলেট হয় কিসের বেসিসে না স্টেট পপুলেশনের বেসিসে হয় ওকে আচ্ছা সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা পিসি মোডি ইজ দ্য রিটার্নিং অফিসার ফর দ্য ইলেকশন ওকে পিসি মোদি হচ্ছেন রিটার্নিং অফিসার ফর দ্য ইলেকশন এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে কি উত্তরপ্রদেশের কিন্তু হাইয়েস্ট ভোট ভ্যালু রয়েছে কারণ উত্তরপ্রদেশে পপুলেশনটা বেশি ওকে তো হায়েস্ট ভোট ভ্যালু কোন স্টেটে রয়েছে উত্তরপ্রদেশের কত সেটা দুশো আর সিকিমের এমএলএ সেটা কিন্তু লোয়েস্ট ভোট ভ্যালু রয়েছে সেটা কত সেটা হচ্ছে সাত তো এইগুলো হচ্ছে ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল দেওয়ার চেষ্টা করলাম আশা করছি বোঝা গেছে তোমরা এগুলো একটু দেখে নেবে পারলে একটু নোট ডাউন করে নিও আর পিডিএফটা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিচ্ছি প্রেসিডেন্টের ক্লাস করানো আছে তোমরা ওটা দেখে নিতে পারো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ টেক কেয়ার